বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার, আর এই সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছে নতুন কোচিং দল। সরিয়ে দেওয়া হচ্ছে রাহুল দ্রাবিড়কে, বদলে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে। গোটা বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়, যদিও মাঝে মধ্যে দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান তিনি। তবে শুধু দ্রাবিড় নয়, অস্ট্রেলিয়া সিরিজের জন্য গোটা কোচিং টিমকেই বদল করা হয়েছে।